রাজধানী বিদ্যাসাগর এলাকায় বাইক চুরি করতে গিয়ে জনরোষের শিকার হলো বাইক চুরির অভিযোগে অভিযুক্ত নীলেশ দাস। নীলেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে পাকড়াও করে বেধড়ক পেটায়। খবর পেয়ে কলেজ টিলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নীলেশকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। থেমে নেই চোরের দলের বারবারন্ত। মঙ্গলবার রাতে রাজধানীর বিদ্যাসাগর রোড এলাকায় সমীর আড্ডু নামে এক ব্যবসায়ীর বাইক চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল মেলার মাঠের নীলেশ দাস। সমীর বাবুর চিৎকারে প্রতিবেশী ব্যবসায়ী সহ ছুটে আসে এলাকাবাসীরা। নীলেশের সাথে এই চুরির ঘটনায় আরও দুজন জড়িত থাকলেও তারা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু নীলেশ পালিয়ে যাবার চেষ্টা করলেও এলাকাবাসীরা তাকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। গণধোলায় নীলেশ গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলেজ টিলা ফাঁড়ি এবং পূর্ব থানার পুলিশ। পুলিশ নীলেশকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।